চিকিৎসায় ব্যয় করা হয়েছে প্রায় 30,000 কোটি টাকা। সুতরাং যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা লসের মানে এটাকে সমর্থন করতে পারি। থার্ড যদি লিগাল দৃষ্টিকোণ থেকে দেখি মোটা তাকে 4টা অবলিগেশন আছে আমাদের তামাক। একটা হচ্ছে এসসিটিসি যেটা 2003-এ আমরা সাইন করেছি, সেখানে আমরা সাইন করার মধ্যে দিয়ে বলেছি যে আমরা তামাক নিয়ন্ত্রণ করব বাংলাদেশে, এবং এর ধারাবাহিকতায় 5-এ এসে আমরা আইন করেছি আমাদের দেশে, সেটা আমাদের প্রতিপালন করা আমাদের উদ্দেশ্য। 15-তে এসে আমরা একটা বৈশ্বিক ডকুমেন্ট সাইন করেছি যেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে 17টা গোল এবং 170টা ইন্ডিকেটর আছে, তার মধ্যে একটা ইন্ডিকেটর পরিষ্কার করে বলা আছে স্ট্রেন্থেনিং ইমপ্লিমেন্টেশন অফ এসডিসি। সুতরাং এটা আমাদের একটা বৈশ্বিক অবলিগেশন, এবং সেই অবলিগেশনের ধারাবাহিকতায় 16 সালে যে আমরা 7-5 ইয়ার প্ল্যান করেছি সেখানে আমরা একটা সেকশন রেখেছি রাখা আছে ট্যাকলিং টোবাকো রিলেটেড পার্ট। সুতরাং এইটার মধ্যে দিয়ে আমরা বলেছি যে তামাক নিয়ন্ত্রণ দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম আমরা বাংলাদেশে করব। সুতরাং 4টা অবলিগেশন আমরা এখন যে বেসিসে উন্নয়ন কর্মকাণ্ড সারা বাংলাদেশে বৈশ্বিকভাবে পরিচালনা করছি সেটা হচ্ছে এসডিসি। সুতরাং তামাক যে এসডিসির সাথে প্রত্যেকটা গোলকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে সেইটা আমরা একটা ডকুমেন্টারি করেছিলাম 2017-তে ওই বছরের নতুনের টিম ছিল, সেই ডকুমেন্টারিতে একটু দেখেনি খুব ব্রিফ, এটা 4 মিনিটের একটা ভিডিও, তার মধ্যে আমরা এই ডিটেলসগুলো একটু পরিষ্কার করে প্রতিপাদ্য। আমি মনে করি এসসিটিসি বাস্তবায়ন বিশেষভাবে 2টি সুনির্দিষ্ট কারণে অপরিহার্য। প্রথমত, এসসিটিসি ছাড়া এসডিসির তৃতীয় উদ্দেশ্য সুস্থ জীবনযাপন এবং সব বয়সের মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। দ্বিতীয়ত, অন্যান্য এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে তামাক একটি বড় বাধা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বৈশ্বিক উন্নয়নের নতুন পথ নির্দেশিকা, পৃথিবীব্যাপী কার্যকর উন্নয়ন সুরক্ষা প্রদানের এক সমন্বিত প্রয়াস। বাংলাদেশও এই সম্মিলিত উন্নয়ন পথযাত্রার বলিষ্ঠ সৈনিক। তবে প্রতি বছর 1 লক্ষ মানুষের অকাল মৃত্যু, প্রায় 4 লক্ষ মানুষের পঙ্গুত্ব এবং তামাকের অন্যান্য বহুমাত্রিক ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলা করতে না পারলে এসডিজির তৃতীয় লক্ষ্যমাত্রা সহ অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে। বাংলাদেশ সারা বিশ্বের উন্নয়নের একটি রোল মডেল। আমরা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটি বাস্তবায়নে ব্যাপক সফলতা দেখিয়েছি। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি টেকসই উন্নয়ন অভিষ্ট এটি বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তামাক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে দারিদ্র নির্মূল টেকসই উন্নয়নের প্রথম লক্ষ্য। বাংলাদেশে তামাক ব্যবহারকারী পরিবারগুলো তাদের দৈনন্দিন খরচের উল্লেখযোগ্য অংশ ব্যয় করে তামাক ক্রয় এবং এর ব্যবহারজনিত রোগের চিকিৎসায়। এতে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়। তামাক চাষ টেকসই উন্নয়নের পথে আরেক বাধা। ক্রমবর্ধমান তামাক চাষের কারণে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ক্রমশ হুমকির মুখে পড়ছে। তামাক চুল্লিতে ধ্বংস হচ্ছে বন, বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। শিক্ষা এবং লিঙ্গ সমতা টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও বাংলাদেশের বিড়ি এবং ধোঁয়াবিহীন তামাক কারখানাগুলোতে উৎপাদন চলছে মূলত শিশু ও নারী শ্রম ব্যবহার করে। কারখানার শিশু শ্রমিকরা পাচ্ছে না শিক্ষা লাভের সুযোগ। তামাক ব্যবহার না করেও বরণ ধূমপানের শিকার হচ্ছে প্রায় 1 কোটি নারী। এই বিপুল বৈষম্য টিকিয়ে রেখে টেকসই উন্নয়ন কখনোই
বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রতি বছর যে খরচ হয় তা প্রায় 7% বা প্রায় 2200 কোটি টাকা শুধু তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসায় খরচ হয়ে যায়। এছাড়াও যে সমস্ত পরিবারগুলো দারিদ্র্যসীমার কিছুটা উপরে থাকেন, এ ধরনের কোনো পরিবারে কেউ যদি তামাক ব্যবহারজনিত রোগ যেমন ক্যান্সার বা হৃদরোগে আক্রান্ত হন, এই রোগের চিকিৎসা করতে গিয়ে দেখা যায় এই পরিবারগুলো আবার দারিদ্র্যসীমার নিচে চলে যান। সুতরাং তামাক অবশ্যই উন্নয়নের জন্য হুমকি, দারিদ্র বিমোচনের জন্য একটা বড় ধরনের বাধা। আগামী দিনে আমাদের যে জাতীয় পলিসিগুলো আসবে সে সবখানেই যেন তামাক নিয়ন্ত্রণকে মাথায় রাখা হয়, যাতে আমরা সময়ের আগেই আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে অর্জন করি। সরকার 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বড় হুমকি তামাক। তবে আন্তর্জাতিক চুক্তি এফসিটিসি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তামাকজনিত বাধা অপসারণের মাধ্যমে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা সম্ভব হবে। কোম্পানির নাম ব্যবহার করে এটা করা যাবে না, এটা চালু হচ্ছে। প্রতি বছরে কিছু না কিছু ট্যাক্স মেজার নেওয়া হচ্ছে। সর্বশেষ 14-15 অর্থ বছরে 1% হেলথ ডেভেলপমেন্ট সার্চার্জ আরোপ করা হয়েছে। এবং এসডিজি আমরা অ্যাডাপ্ট করেছি 15 সালে। এবং আমাদের এখানে একটা এনটিসিসি বলে একটা সেল আছে যারা ইন্টার প্রমোশন এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিছু তথ্য পেয়েছি যেটা আমি মনে করি আমাদের সকলকে সহযোগিতা করবে। যে প্রেজেন্টেশনটি আমরা দেখছিলাম সেখানে তিনটি বিষয় বলা হয়েছে যে কেন তামাক নিয়ন্ত্রণ। একটা ছিল মরাল গ্রাউন্ড, একটা ছিল ইকোনমি, আর একটা হচ্ছে লিগাল। তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক অঙ্গীকার 2040 সালের মধ্যে একটা তামাক মুক্ত বাংলাদেশ, এর পাশাপাশি আমাদের আইনও আছে, আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রেও আমাদের অঙ্গীকার কথা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধান মন্ত্রণালয় বলেছে। তবে এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সংবিধান, যেটা হচ্ছে আইনের ক্ষেত্রে এটার উপরে কিছু থাকতে পারে না। সেখানে দুটি ধারা আছে, একটা হচ্ছে আমাদের আর্টিকেল 15, যেখানে রাষ্ট্রের যে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি আছে সেখানে কিন্তু জনগণের চাহিদার কথার মধ্যে স্বাস্থ্যের কথাটা উল্লেখ করা আছে, যেটা আমাদের SDG 3 এর সাথে সরাসরি সম্পৃক্ত। আর একটি ধারা আছে যেটা হচ্ছে আর্টিকেল 32, আমাদের রাইট টু লাইফ, মানে বেঁচে থাকার যে অধিকার মানুষের, এর চেয়ে বড় অধিকার হতে পারে না। যেটা আমাদের সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট আছে, একটা জাহাজ এসেছিল ডিসকভারি, সেখানে কিন্তু এই বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং আমার মনে আমাদের এটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। একটা বিষয় আমার মনে হয় খুবই স্পষ্ট যে আমাদের এত সংবিধানে একটা ধারা থাকা সত্ত্বেও, রাজনৈতিক অঙ্গীকার থাকা সত্ত্বেও, কেন আমরা এই তামাক সেক্টরের বা তামাক শিল্পের হস্তক্ষেপ এখানে কার্যকর হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেই অঙ্গীকার সর্বোচ্চ পর্যায়ে থাকলেও অনেক সময় আমাদের যে সকল মাননীয় মন্ত্রীরা দায়িত্বে আছেন তাদের মধ্যে কিন্তু আমরা সেই অঙ্গীকার দেখি না। এবং আমি আশা করেছিলাম আমাদের আজকের প্রধান অতিথির উপস্থিতিতে এই কথাটা আমি বলবো, কারণ আপনারা বিভিন্ন আয়োজন করে থাকেন এবং সেই আয়োজনে স্বাধীনভাবে একজন মন্ত্রী যদি আসেন সেই আয়োজনের ভারটা গুরুত্বটা বাড়ে আর মিডিয়ার কাভারেজগুলো আমরা পাই। তবে দুঃখজনক হচ্ছে যে এখানে মাননীয় সম্মানিত মন্ত্রীরা যে কথাগুলো বলে যায়, যে সংহতির কথা তারা বলেন, ব্যক্ত করেন, সংসদে যখন ওনারা যান সেই কথা ওনারা ভুলে যান। এটা আমি মনে করি খুবই দুঃখজনক এবং এই দ্বৈত নীতি ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা তামাক শিল্পের হস্তক্ষেপ কিন্তু আমরা কখনোই রোধ করতে পারবো না। প্রধান আমি আশা করবো আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন এ সম্পর্কে তিনি জানবেন এবং সংসদে তিনি ভূমিকাটা রাখবেন। আমি এই কারণে বলছি যে কয়েকদিন আগে সংসদে একটা সিদ্ধান্ত প্রস্তাবনা নিয়ে এসেছিলাম,
এবং সেটার মূল বিষয় ছিল যে সরকারের রাজস্ব কিভাবে বাড়ানো যায়। আর আমরা এতদিন যে বিভিন্ন যে মানে ট্যাক্সেশনের দিক থেকে যে সুপারিশগুলো করছিলাম, যে একটা সুনির্দিষ্ট কর আমরা চেয়েছিলাম এবং যার ফলে বাংলাদেশের রাজস্ব আরো 4,000 কোটি টাকা বাড়ত। এই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে এসে অনেক অঙ্গীকার পড়ে গেল। গত বছর এসে আমি ওনার নামটা বলছি না, একজন মাননীয় বলছেন যে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে উনি হেঁটে আসছেন যানজটের কারণে, কিন্তু এত পরিশ্রম করে এখানে আসেন, কথাগুলো বলেন, তারপরে সংসদে গিয়ে ঘুরে যান, তখন আবার তাদের মধ্যে তামাক শিল্পের প্রতি একটা প্রীতি আমরা লক্ষ্য করি। তো এই দ্বৈত জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্পষ্ট এই বিষয়ে, তবে বাস্তবায়ন যারা করবেন তাদেরকেও আমাদের মনে হয় এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে, জবাবদিহি করতে হবে। আপনারা সৌজন্যের খাতিরে শুধু যদি মন্ত্রীদের আমন্ত্রণ জানান এবং তারা পরবর্তীতে কি কাজ করলেন সেখানে যদি ওনাদেরকে আপনারা জবাবদিহি না করেন, তাহলে আসলে এই ধরনের অনুষ্ঠানের সার্থকতাটা আমি মনে করি অনেক ক্ষেত্রে এটা দুর্বল হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমার এক নম্বর বিষয়। দুই নম্বরটি হচ্ছে যে সিএসআর এর ক্ষেত্রে যে কথাটি বললো, যে সিএসআর এর ক্ষেত্রে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আইন আছে সেখানেও কিন্তু বিধিনিষেধ আছে। তো সেখানে এটা হয়ে যাচ্ছে এটাকে কিভাবে আইনকে আমরা কার্যকর করতে পারি, ইট বিকামস অ্যান এনফোর্সমেন্ট ইস্যু। আর সার্বিকভাবে আমার মনে হয় যে সংসদে যারা সম্মানিত এমপিরা আছেন, যদিও এখানে দ্বিতীয়বারের একটা ভোটের বিষয় ছিল, তারপরেও আপনারা যদি সেই ভিডিওটা আবার দেখেন যে কণ্ঠ ভোটটা যদি আপনারা শোনার চেষ্টা করেন, দ্বিতীয় ভোটে আমার মনে হয় এমপিরা কিন্তু সেই প্রস্তাবের পক্ষে তাদের মতামত জানিয়েছেন। তো আমি আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো, এই ধরনের আয়োজন করে যান। তবে আমার মনে হয় অ্যাকাউন্টে সেটাকে কার্যকর ভাবে গ্রহণ করার প্রয়োজন আছে এবং সেখানে যে রিপোর্ট গুলো হয় সেই রিপোর্ট গুলো গুরুত্বের সাথে মূল্যায়ন বিবেচনা করা হয়। অন্যান্য বছর যে নিয়ম আমরা অনুসরণ করি সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেদক যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন, সম্প্রচার মাধ্যমে কাজ করছেন, তারা এন্ট্রি পাঠান এবং একই সাথে প্রজ্ঞা বৎসরব্যাপী যে রিপোজিটরি তাদের আর্কাইভসে যে রিপোর্টগুলো জমা রাখেন সেগুলোকে নিয়ে আসেন, সম্মিলিত ভাষণ মূল্যায়ন করে পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন করে। এই বছর সেটা থেকে একটু ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, যে প্রজ্ঞা নিজস্ব ফাইলিং সিস্টেমে তাদের আর্কাইভসে যে রিপোর্টগুলো বিগত এক বছর তারা জমা করেছেন সেগুলো জুরি বোর্ডের সঙ্গে উপস্থাপন করেছে এবং সেখান থেকে তার নির্বাচন মাধ্যমে 14টি প্রতিবেদন জুরি বোর্ডের সামনে নিয়ে এসেছে। কর সদস্যের জুরি বোর্ড সার্বিকভাবে এই প্রতিবেদনগুলো বিবেচনা করেন, মূল্যায়ন করেন, সেখানে ভাষার প্রয়োগ, নতুন তথ্য আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে একে একে পুরস্কার নেব। সময় টিভি মাহমুদ আব্দুল্লাহ, তিনি এতক্ষণ উপস্থিত ছিলেন ও আছেন, আছেন, আচ্ছা। আমি ভেবেছিলাম যে সে আমাকে জানিয়েছিল যে এখন পুরস্কার নিচ্ছেন, চেক নিচ্ছেন সময় টিভির রিপোর্টার মাহমুদ আব্দুল্লাহ।
একই সাথে ক্রেস্ট এবং সার্টিফিকেটও তুলে দেওয়া হয়েছে। তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার যে তিনজন অ্যাওয়ার্ড পেলে তাদেরকে আত্মা এবং প্রজ্ঞার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুব সংক্ষেপে ও পুরস্কার সবাই পাওয়ার পর বরাবরের মতো একটা কনভারসেশন হবে, আপনারা